আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে যে ইনকামের সাইট নিয়ে কথা বলবো এই সাইটটা ভাই আমার নিজের মানে আমি নিজেই তৈরি করছি তোমাদের জন্য তো যারা এখন লেখাপড়া করো ইনকামের কোনো সোর্স নাই এই সাইটে কাজ করে কিন্তু তোমার নিজের খরচ তুমি নিজে চালাতে পারবা হ্যাঁ তো প্রথমে অ্যাকাউন্টটা খোলার জন্য তোমাকে এই লিঙ্কটা প্রবেশ করতে হবে ওই সাইটের ভিতরে তো এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে কিন্তু তোমার লিঙ্কটা পেয়ে যাবো আমি ওখানে লিঙ্কটা দিয়ে রাখবো তবে পেজে আনা হবে তবে দেখো তোমার নিজের ফার্স্ট নেম মানে তোমার নিজের নামটা লিখবা আমার নাম তারেক এন্ড দেন লাস্ট নেম আমার তারেক হাসান তাহলে আমার লাস্ট নেম হবে হাসান এন্ড দেন একটা ইমেল দিবা তো আমি এখানে ইমেলটা দিলাম ইমেলটা আমি এখানে দিয়ে দিলাম অ্যাড জিমেইল ডট কম আরেকটা কথা মনে রাখবেন একটা নাম্বার এবং একটা জিমেইল দিয়ে শুধুমাত্র কিন্তু একটা নাম একটা অ্যাকাউন্টে খোলা যাবে ওকে অ্যান্ডার ন বাংলাদেশ কান্ট্রি তো টু বাংলাদেশে একটা নাম্বার দিবা আমি আমরাও বলি একটা নাম্বার এবং একটা জিমেইল দে শুধুমাত্র একটা অ্যাকাউন্টে কিন্তু খোলা যাবে যারা দুইটা অ্যাকাউন্ট খুলবা তারা কিন্তু নতুন একটা জিমেইল এবং নতুন একটা নাম্বার দিয়ে কিন্তু আরেকটা অ্যাকাউন্ট খুলবা আর কি হ্যাঁ তো আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি তো আমার একটা নাম্বার দিলাম এর যে কোনো একটা নাম্বার দিবা আর কি ওকে একটা নাম্বার দিবা দেওয়ার পরে তোমার একটা ইউজার নেম এই ইউজার নেমটা কিন্তু অনেকে লিখতে সমস্যা ইউজার নেম লেখার নেমটা হচ্ছে বা তোমার নিজের নামটা লিখবা এবং সব ছোট হাতে দেবা এই যে আমাদের স্বামী কিন্তু সব কয়েকটা সোট হতে দিলাম যে তারিখ সবটা ছোট হতে দিলাম অ্যান্ড দেন তারপরে কিছু সংখ্যা দিতে চাইলে দিতে পারো ওকে এই আর কি অ্যান্ড দেন তোমার পাসওয়ার্ড দেবা আর পাসওয়ার্ডটা হচ্ছে আট শব্দের উপরে এবং ষোলো শব্দের নিচে একটা পাসওয়ার্ড দেবা আর যদি তোমার পাসওয়ার্ড লিখতে সমস্যা তো এই কিন্তু সার্গেস্ট স্ট্রং পাসওয়ার্ড এখান থেকে তুমি পাসওয়ার্ডটা নিতে পারো আর কি হ্যাঁ তো এই যে আমার এই একটা পাসওয়ার্ড এটা দিয়ে দিয়েছে আর কি ওকে তো তারপরে রেজিস্টার এখানে ক্লিক করবো আর কি হ্যাঁ অ্যান্ড দেন এখানে তুমি পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারো চাইলে এইবার তোমাকে এইরকম একটা পেজে এরা এখানে আনা হবে বুঝতে পারছো এরকম একটা পেজে তোমাকে এখানে আনা হবে এইবার তোমাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে টাকা দিয়ে টাকা ডিপোজিট করতে হবে তুমি কত টাকাতে মানে অ্যাকাউন্টটা খুলবা সেটা দেখার জন্য এখানে যেতে পারো যে নো প্ল্যান এখানে যেতে পারো বা এখানে যে এই যে ব্যাক মতো এখানেও যেতে পারো তোমার ইচ্ছা তো আমি এই যে নো প্ল্যান এখানে গেলাম আমি কত টাকাতে কত টাকার প্ল্যান কেনা যাবে দেখো এখানে তুমি একশো টাকাতে কিনতে পারো তার মেয়াদ হচ্ছে মেয়াদ তিনশো ষাট দিন মানে এক বছর তারপরে এখানে দুশো টাকাতে কিনতে পারো পাঁচশো টাকাতে কিনতে পারো তো এক হাজার টাকা দিয়েও তুমি কিনতে পারো এই তিনশো ষাট দিন মেয়াদ বলতে কী বুঝতে চানো তো হ্যাঁ তিনশো ষাট দিন পরে এর মেয়াদটা শেষ হয়ে যাবে মানে সাইটটা নষ্ট হবে না কিন্তু জাস্ট এই মেয়াদটার মেয়াদ মানে এই যে এক হাজার টাকাতে কিনবে না এই এক হাজার টাকা এক বছর পরে তোমাকে আবার এক হাজার টাকাতে কিনতে হবে বুঝেছো তাহলে এক হাজার টাকাতে কিনে তুমি এক বছর কাজ করতে পারবা এই আর কি এইটা স্যার আর কিছু না হ্যাঁ এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে কাজ করলে কীরকম ইনকাম দেখো এখানে এই যে ট্যাক্স এখানে ট্যাক্সে যাবা দেখো এইখানে এই যে সব অ্যাডের মূল্য দেখো অ্যাডের মূল্য ছয় টাকা চার টাকা ছয় টাকা এক টাকা পাঁচ টাকা এক টাকা হ্যাঁ এক টাকা পাঁচ টাকা ছয় টাকা ছয় টাকা ছয় টাকা পাঁচ টাকা ওকে এরকম সব অ্যাডের মূল্য ওই যারা এক হাজার টাকাতে খুলবা না তারা এই করে অ্যাড দেখতে পারবা তারা করে অ্যাড দেখতে পারবা যারা পাঁচশো টাকাতে খুলবা তারা মাত্র এখানে দশটা বেশি বেশি দশটা অ্যাড দেখতে পারবা আর যারা মানে দুশো টাকাতে খুলবা তারা চারটা আর যারা একশো টাকাতে খুলবা তারা মাত্র দুইটা অ্যাড দেখতে পাবা বুঝতে পারছো তো তাই দুইটা অ্যাড দেখবে এখানে ছয় টাকা আর হচ্ছে তুমি ছয় টাকা ছয় টাকা বেশি নিবা ছ টাকা তাহলে টাকা দুটো অ্যাড ডাকবে দশ বারো টাকা পেয়ে যাবা এই বারো টাকা পেয়ে যাওয়া স যদি তুমি পাঁচ টাকা অ্যাড দেখো তাহলে তুমি আমার দশ টাকা দশ টাকা পাবো তো তুমি ধরো যেহেতু বুদ্ধিমান তাই তুমি তো ছয় টাকা অ্যাডগুলো দেখবা তাই না ওকে তো এবার আমি আমার প্রোফাইলে দিলাম আর আমাদের দেখো এখানে টেলিগ্রাম গ্রুপ আছে তাহলে তুমি এই টেলিগ্রাম গ্রুপে যে কন্ট্রাক্ট আস এখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে তুমি জয়েন হতে পারো ওকে এবার আমরা ডিপোজিট করবো তো আমি তোমাদের জাস্ট এটা দেখানোর জন্য এই যে এখানে ডিপোজিট গেলাম এখানে আমি জাস্ট তোমাদের একশো টাকা দিয়ে খুলিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো আর কি হ্যাঁ তো তুমি কিসের মধ্যে টাকা ওটা পাবে এবার সিলেট করবো তো আমি বিকাশ সিলেট করলাম বিকাশ সিলেক্ট তুমি কত টাকা পাঠাতে চাচ্ছো মানে কত টাকাতে খুলবা যদি তুমি পাঁচশো টাকাতে খুলো তাহলে পাঁচশো টাকা লিখবা এক হাজার টাকাতে খুলে এক হাজার টাকা লিখবা তো এখানে আমি একশো টাকাতে খুলেই তোমাদের দেখিয়ে দিচ্ছি তো তোমাদের তোমাদের কাছে সবার অনুরোধ রাখবে অনুরোধ রাখবো আমি আর কি যেহেতু এটা আমার নিজের সাইটটা তোমরা নির্ভয়ে কাজ করতে পারো এবং সবাই পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিয়ে খুলবা তাহলে তোমাদের ইনকামটা বেশি হবে বুঝতে পারছো তো তাহলে প্রতিদিন তোমাদের ষাট সত্তর টাকা করে কিন্তু ইনকাম আসছে তাহলে তোমরা কি তোমাদের ভালোর জন্য তো আমি সাইটটা তৈরি করছি যেহেতু তোমরা যেন এখান থেকে ইনকাম করো নিজের খরচটা নিজে কিন্তু চালাতে পারো এই জন্য আর কি হ্যাঁ তো একশো টাকা আমি এখানে কনফার্ম করলাম অ্যান্ড দেন এবারে এবার এখান থেকে পেলে নাও এই পেলে নাও তো ক্লিক করবো এলে তো ক্লিক করার পর দেখো একটা নাম্বার দিয়েছে যে জিরো নাইন নব্বই ঊন সাতত্রিশ উনিশ এই নাম্বারটা এখানে কপি করব এই যে কপি করলাম এই যে কপি করলাম এই নাম্বারে আমার একশো টাকা পাঠাতে হবে তো আমি আমার বিকাশ অ্যাপসের ভিতরে চলে গেলাম এবারে বিকাশ অ্যাপসের ভিতরে অ্যান্ড দেন দেখি ডবল ওয়ান ডবল থ্রি অ্যান্ড দেন বিকাশ অ্যাপসে গেলাম যেমন ব্যালেন্স কত আছে এখন আচ্ছা ব্যালেন্স আমার তিন হাজার মতো আছে সমস্যা নাই তো আমি আমার ওই যে যে নাম্বারটা কপি করছিলাম না ওখান থেকে সে নাম্বারটা একটু লিখবো সেই নাম্বারটা লিখলাম অ্যান্ড দেন এখান থেকে একশো টাকা সেনমানি করবো একশো টাকা একশো টাকা সেনমানি করবো তার জন্য এবার আমার প্রিন্টটা দিলাম ওকে অ্যান্ড দেন আমি এইটা তা টাকাটা কনফার্ম করে দিলাম ওকে এবার টাকাটা পাঠানোর পরে যদি তোমার পেমেন্টটা হয়তো টাকা পাঠানোর পরে অনেকে পেমেন্ট ভুল বলে তার জন্য তুমি একটা স্ক্রিনশটটা দিয়ে দেবা স্ক্রিনশাট দেবা ওকে তুমি যে টাকা পাঠাইছো তারপর দেখো যে ট্রানজাকশন আইডি না এই ট্রানজেশন আইডিটা কিন্তু তোমার লাগবে এই যে ট্রানজাকশন আইডি তুমি নগদ থেকে টাকা পাঠালো কিন্তু ট্রানজ্যাকশন আইডি তোমার থাকবে তো এখান থেকে এটা কপি করে নেবে যে কপি কপি হয়ে গেছে তাই না এবার আমি আমার ওই আমার ওই সাইটের ভিতরে চলে যাবো এই যে এখানে আসলাম এবার দেখো ওই ওই যে ট্রানজাকশন আইডি না যেটা তুমি এখানে কপি করছো এইটা এখানে বসাতে হবে এই যে এখানে এটা আমি প্লেন আউতে ক্লিক করলাম এই যে হয়ে গেছে দেখো আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এখানে এখানে পেন্ডিং ল্যাক আউট ঠিক এবার যখন এখানে তোমার যে এখানে একটু কমপ্লিট ল্যাক উঠবে আর কি হ্যাঁ আমরা একটু ওয়েট করি আমাদের আমার এজেন্ট আছে তারা এবারে এটা একটু কনফার্ম করে দেবে তার হয়তো অনেক কাজ করতেছে ওরা একটু দুই থেকে তিন মিনিট অপেক্ষা করবে তারপরে দেখবে এখানে কমপ্লিট উঠে গেছে ওকে তো আমরা একটু দুই থেকে তিন মিনিট অপেক্ষা করি তো দেখো এখানে দেখো আমার কমপ্লিট লাগা উঠছে মানে আমি আমার দুই থেকে তিন আমার দু মিনিটের ভিতরে কিন্তু এটা কমপ্লিট করে দিছে আর কি হ্যাঁ সবাই এক থেকে দু মিনিট অপেক্ষা অপেক্ষা করবো তারাই কিন্তু তোমার টাকাটা এরা এটা কমপ্লিট করে দেবে মানে এটা চেক করে যে তুমি সত্যি টাকা পাঠা পাঠাইছো কি না তোমার ট্রানজেকশন আইডিটা ঠিক আছে কিনা এটা একটু দেখে তারপরে এটা কমপ্লিট করে দাও ওকে তারপরে দেখো আমার প্রোফাইলে যাবো এন দেখো আমার এখানে টাকাটা এরা অ্যাড করে দিয়েছে ওয়েট কী রে এই যে টাকাটা এরা অ্যাড করে ও আল্লাহ এই দেখো এটা টাকাটা অ্যাড করে দিয়েছে এটা হলো একশো টাকার জায়গায় আমার একশো দশ টাকা কিন্তু অ্যাড করে দিয়েছে মানে আমরা দশ টাকা এটা বোনাস দিয়েছে তুমি যদি দুশো টাকাতে খোলো তাহলে তোমার বিশ টাকা বোনাস দেবে পাঁচশো টাকাতে খুললে তোমার পঞ্চাশ টাকা বোনাস দেবে এবং এক হাজার টাকাতে খুলে তো এরা এক হাজার একশো টাকা বোনাস দেবে ওকে তো এবার এই যে একশো একশো দশ টাকা অ্যাড করে দিচ্ছে না দেখুন একশো টাকা একটা প্ল্যান কিনতে হবে তো আমি আবার এই যে শপিংয়ের মধ্যে এখানে যাবো এই যে এই যে চিহ্নটা আর কি হ্যাঁ এখানে না গিয়ে তুমি এখানেও যেতে পারো তোমার যেটাই মন চাই নো প্ল্যান এখানেও যেতে পারো তোমার যেটাই মন চাই আর কি ওকে তোরপরে দেখো এই যে একশো টাকা এটা আমরা বাই এই যে বাই অপশন এখানে যাবো আর কি এখান থেকে এটা কনফার্ম করে দেবো কনফার্ম করে দেবো এরকম একটা পেজ আসবে এটা মানে এরকম সমস্যা নাই অ্যান্ড দেন তুমি একটু ফিরে আসবা আবার একটু ফিরে আসবা এটা একটু ক্লিয়ার করে নিবা ক্লিয়ার করবে দেখো তোমার প্ল্যানটা হয়ে গেছে দেখো ভিআইপি ওয়ান আর কি ওকে তো তারপরে আমার কিন্তু সবকিছু করার শেষ এবার দেখবো কীভাবে কাজটা করবো তারপরে দেখো যে ট্যাক্স এখানে যাবা যাওয়ার পরে দেখো তুমি একটু বেছে বেছে নিবা তোমার দুইটা অ্যাড দেখতে পারবো তুমি একশো টাকা করে যে কোনো দুইটা অ্যাড দেখতে পারবা তো তোমরা তো সবাই চালাক আমি ছয় টাকার অ্যাডগুলো দেখবো আমি কেন এক টাকার অ্যাড দেখবো তাই না তো এইখানে ছয় টাকার এখানে ক্লিক হেয়ার করবা হেয়ার করার এই যে একটা যোগ বিয়োগ দেবে এটা চায়ের যে এখানে চায়ের তিন কত চার চার দেওয়ার পরে এখানে যে লোডিং অ্যাড এখানেও ক্লিক করতে পারো ক্লিক করার পরে সাথে সাথে আবার এরকম দেখায় আর কি এটা একটু সমস্যা না এটা কোনো হ্যাঁ তুমি আবার ফিরে আসবা এক করে ফিরে আসবা এক করে ফিরে আসার পরে আবার পুরো যা যাবা দেখবা দেখো তোমার দেখো দেখো তোমার টাকাটা অ্যাড করে দিয়েছো ষোলো টাকা তো তুমি এভাবে কাজ করো আমি যেবে করে দিছি না এভাবে তুমি প্রতিদিন কাজ করবো ওকে তো এবার একটু আর একটু তোমাদের একটু বিস্তারিত বলি দেখো এখানে এই যে একশো টাকাতে খুলে তুমি তো দুইটা এর দেখতে পাবা দুশো টাকাতে খুলে চারটায় দেখতে পাবা এবং দশ পাঁচশো টাকাতে খুলে দশটা এর দেখতে পারবে এবং যদি ছশো টাকাতে একশো এক হাজার টাকাতে খুলে তাহলে চব্বিশটা এর দেখতে পারবা মানে এখানে তোমার চব্বিশটা অ্যাডই আছে আর কি হ্যাঁ চব্বিশটা অ্যাডি সবগুলো অ্যাড তুমি দেখতে পাবা ওকে আর একটু কথা বলে রাখি যে ভাইয়া যে এখানে টাকা উইড্রো করা নিয়ে একটু কথা বলি এই যে উইড্রো যখন তুমি উজ্জ্বর দিতে যাবো আর কি হ্যাঁ তখন তোমার অবশ্যই একশো টাকাতে খুলে দুশো টাকা একশো টাকাতে যদি তুমি খুলো তো প্রথমবার তুমি রেফার ছাড়া আর কি রেফার ছাড়া রেফার বলতেই বুঝবো কি তোমার যে লিঙ্ক না এই যে ইনভাইট অপশান যাবা ইনভাইট অপশন দেখো এই তোমার একটা লিঙ্ক দিয়েছে আর কি এই দেখো তোমার একটা লিঙ্ক দিয়েছে আর কি হ্যাঁ এই লিঙ্ক দিয়ে তোমাকে ভাইয়া দুজনে খুলে দিতে হবে বুঝেছো দুজনে খুলে দেওয়ার পরে শুধু খুললেই হবে না কিন্তু তাদেরও কিন্তু টাকাটা ডিপোজিট করা লাগবে ওকে তো এইভাবে কিন্তু তোমার দুইটা রেফার হবে রেফার করার পরে তুমি টাকাটা উইডো দিতে পারবা তুমি প্রথমবার রেফার ছাড়াই তুমি তো উইডো দিতে পারবা যদি একশো দিয়ে খুলো তাহলে তুমি প্রথমবার যখন তোমার এখানে তিরিশ টাকা হবে তখন উইডো দিবা আর কি হ্যাঁ আর দুইটা রেফার হওয়ার পরে তুমি যত টাকা মন যাই তো সত্তর টাকা তুমি উইডো দিতে পারবা এবং দুশো টাকা দিয়ে যদি খুলো তারাও তোমার দুইটা রেফার করা লাগবে এবং দুশো টাকাতে খুললে তোমার যখন চল্লিশ চল্লিশ টাকা হবে তখন তুমি উইডো দিবা আর কি আর রেফার দুইটা রেফার করার পর তুমি যত টাকা মন যায় তত টাকা উইডো দেবা পাঁচশো টাকা একই পাঁচশো টাকা হচ্ছে পঞ্চাশ টাকা এবং এক হাজার টাকা হচ্ছে সত্তর টাকা ওকে এইভাবে আর কি আশা করি তোমরা বুঝতে পারছো আর কি হ্যাঁ আমাদের কন্ট্যাক্ট আস এখানে আমাদের অ্যাডমিনরা আছে আমার আমি অনেক কাজের লোক রাখছি তাদের সাথে যোগাযোগ করবা ওরাও তোমাকে বুঝিয়ে দেবে যদি কোনো কিছু না বুঝতে পারো আর কি বোঝাতে কোনো কোনো কারণ নাই তাই না আমি আমরা একটু বলে দিই যদি তুমি যদি তুমি একশো টাকাতে খুলো তো প্রথমবার ত্রিশ টাকা উইডো দেবা রেফার ছাড়া আর পরবর্তীতে তোমাকে অবশ্যই দুইটা রেফার করতে হবে দুইটা রেফার করার পর তুমি যা মন চাই তত টাকা উইডো দিবা এবং দুশো টাকা একই সেম পাঁচশো টাকা একই এক হাজার টাকাও কিন্তু আমাদের একই আর কি হ্যাঁ তো দুইটা রেফার করা তো কোনো মানে কঠিন বিষয় না তোমার যারা বন্ধুরা আছে বন্ধুদের নিবা যে এরকম একটা ভালো সাইড আছে এখান থেকে কাজ করলে তুমি টাকা ইনকাম করতে পারবো আর চালে তোমরা কাজ করতে পারো এইভাবে তোমাদের বন্ধুদের নিয়ে তোমরা রেফার করে নিবা আর কি হ্যাঁ এই একটা বিষয় গেলো ওকে আর একটা কথা বলা হয়েছে যে ভাই রেফার করলে কেমন বোনাস এবার রেফার করলে প্রতি রেফারে তুমি পঁচিশ পার্সেন্ট বোনাস পাবা পঁচিশ পার্সেন্ট মানে যদি তুমি একশো টাকাতে খোলো তাহলে তুমি কিন্তু তিরিশ টাকা মতো বোনাস পাবা যদি দুশো টাকাতে খোলো তাহলে ষাট টাকা মতো বোনাস পাবা হ্যাঁ পাঁচশো টাকা খুললে প্রায় একশো টাকার বেশি বোনাস পাবা আবার দুশো এক হাজার টাকাতে খুলে প্রায় দুশো টাকার ওপরে পাবা এরকম বোনাস পাবা ওকে বুঝেছো তো সাথে সাথে তোমার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দেওয়া হবে ওকে তো আর কোনো হয়তো আমি সকল কিছু বলে দিছি আর কি আর দেখো এখানে যদি আর যদি দেখো তোমরা যদি নতুন একটা অ্যাকাউন্ট খুলেছো তাহলে এখানে যে লগ আউট করে নিবা এখানে লগ আউট করে নে এখানে তুমি কিন্তু আয়টা আইডি খুলতে পারো যে আই আইডি কিন্তু তুমি এখানে খুলতে পারো দেখো এই যে রেজিস্টার এই যে রেজিস্টারে যাবা রেজিস্টার যাওয়ার পর এখানে এইখানে তুমি আই আইডি কিন্তু তুমি চাইলে তুমি তোমার আই আইডি খুলতে পারো এইভাবে আর কি দুটো অ্যাকাউন্ট খুলতে পারো খুলতে চাও আর কি তো সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সবাই এই সাইডে কাজ করে ইনকাম করো এইটাই তোমাদের কাছে প্রত্যাশা ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রসমাতুল্লাহ